আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাজ যিকর ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইনাতি ওয়াস সুবুর। আলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 31তম তাবলিগে ইস্তেমার আজকের এই দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, এই অল্প সময়ের মধ্যে সবগুলি প্রশ্নের উত্তর দেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা যতগুলি সম্ভব সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। বাকি প্রশ্নগুলি যেগুলি মানসম্পন্ন সেগুলি আমরা পরবর্তীতে আত্মাহারিকে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো এই আত্মাহারিক অফিসে ফতোয়া বুথ আছে। এই ফতোয়া বুথে গিয়েও আপনারা আপনাদের প্রশ্নগুলি সরাসরি জানতে পারেন। সেখানে আজকে জোহরের পর থেকে অর্থাৎ জুমার পর থেকে ফতোয়া বুথ খোলা থাকবে, যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ তার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে বিভিন্ন প্রশ্ন এসেছে, এর মধ্যে অনেক ভাই হয়তো জানার জন্য করেছেন, অনেক ভাই হয়তো আক্রোশবশত করেছেন যা তাদের লেখায় প্রকাশ হচ্ছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ বলছেন ফাসআলু আহলাজ যিকর ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইনাতি ওয়াজ যুবুর, তোমরা যে বিষয়ে না জানো, যদি তোমরা না জানো তাহলে যারা জানে অর্থাৎ জ্ঞানীদেরকে তোমরা জিজ্ঞাসা করো দলিল প্রমাণ সহকারে। তো প্রশ্ন হবে না জানলে, কাউকে প্রশ্ন করে কিং কর্তব্য বিমূঢ় করে দেওয়ার উদ্দেশ্যও নয় কিংবা আক্রোশমূলক কোনো প্রশ্নও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারযালাকুম আন সালাসিন ওয়া ইয়াকরাহু লাকুম আন সালাসিন, ইয়ারযালাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু ওয়া ইয়াকরাহু লাকুম কীলা ওয়া ক্বাল ওয়া কাসরাতি সুওয়াল ওয়া ইজাআতুল মাল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তিনটি জিনিস পছন্দ করেন আর তিনটি জিনিস অপছন্দ করেন। তিনি তোমাদের নিকট থেকে পছন্দ করেন আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রজুকে শক্তভাবে ধারণ করবে, পরস্পর বিচ্ছিন্ন হবে না। ওয়া ইয়াকরাহু লাকুম, তিনি অপছন্দ করেন তোমাদের থেকে কিলা ওয়া ক্বাল, বেশি বেশি কথা বলা, ওয়া কাসরাতে সুয়াল, অতিরিক্ত অধিক প্রশ্ন করা, ওয়া ইজাআতুল মাল, সম্পদ বিনষ্ট করা, অনর্থক বিনা প্রয়োজনে অতিরিক্ত প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। জানার জন্য প্রশ্ন করবেন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। এক ভাই প্রশ্ন করেছেন, কোনো স্ত্রী তার স্বামী মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে নাকের ফুল, কানের দুল, হাতের বালা খুলে রাখবেন কি? সুদী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন যদি কারো স্বামী মারা যায় তাহলে সে স্ত্রী 4 মাস 10 দিন তিনি ইদ্দত পালন করবেন, এটা হলো তার জন্য আবশ্যিক। ইদ্দত পালনের ক্ষেত্রে যে জিনিসটি লক্ষণীয় সেটা হলো তিনি এই সময় অতিরিক্ত কোনো সাজসজ্জা করবেন না, তিনি বিবাহের প্রস্তাব গ্রহণ করবেন না বা কাউকে বিবাহের প্রস্তাব দিবেন না, এবং তিনি স্বামীর বাড়িতে অবস্থান করার চেষ্টা করবেন। যা তার স্বাভাবিকভাবে গায়ে পরিহিত আছে গহনাগুলি সেগুলি ওইভাবেই থাকবে, নতুন কোনো গহনা পরিধান করবেন না, সৌন্দর্য প্রদর্শন করবেন না, এটাই হলো ইদ্দত। কিন্তু নাকের দুল, কানের ফুল, হাতের বালা যা পরিহিত আছে সেটা খুলে ফেলতে হবে, এটা কিন্তু কোনো নিয়ম নয়, এটার কথা বলা হয়নি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফুল হাতা শার্ট গায়ে দিয়ে 5 ওয়াক্ত সালাতের ইমামতি করা যাবে কি? আসলে সালাত আদায় করার কিছু আদব আছে। সালাত আদায় করার জন্য যেটা আবশ্যক সেটা হলো পুরুষ এবং নারী উভয়ের জন্য সতর ঢেকে সালাত আদায় করা। সালাতে পুরুষের জন্য কাঁধ পর্যন্ত ঢেকে এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে সালাত আদায় করতে হবে। এখন সেক্ষেত্রে কারো যদি ফুল শার্ট বা হাফ শার্ট থাকে বা টি শার্ট থাকে অর্থাৎ এ পর্যন্ত আছে, ঢাকা থাকে, তাহলে সেটা দিয়েই সালাত আদায় করা যাবে। কিন্তু যেটা বলছিলাম যে আদব,
শালীনতা সালাত আদায় করতে গেলে যে শালীনতা শালীন পোশাক পরে সালাত আদায় করা দরকার। আল্লাহ বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক মসজিদে অর্থাৎ সালাতের ক্ষেত্রে তোমরা তোমাদের সৌন্দর্য অর্থাৎ সাজসজ্জা গ্রহণ করো। সে সাজসজ্জাটা এমন হবে যেটা তাকওয়ার পোশাক হবে, সেই পোশাক পরে সালাত আদায় করা এবং সেই পোশাক পরে ইমামতি করাটাই উচিত হবে, এটা হলো সালাতের আদব। কিন্তু কেউ যদি শার্ট হাফ শার্ট বা টি শার্ট পরে সালাত আদায় করেন, এতে তার সালাত বাতিল হবে না, সালাত মাকরুহ হবে না। তিনি যদি মুক্তাদি হন তাহলে সেটা তো বটেই, যদি তিনি ইমাম হন তাহলেও কোনো সমস্যা নেই, তবে আদবটা বা শালীনতা রক্ষা করে সালাত আদায় করাটাই উচিত হবে। এক ভাই প্রশ্ন করেছেন, জনৈক ব্যক্তি আমাকে একদিন বলছে যে যদি দুই অক্ত সালাত একসঙ্গে কাজা হয় তাহলে ওই দুই অক্ত সালাত কাজা আদায়ের সময় 30 মিনিট পরপর আদায় করতে হবে, অর্থাৎ এক অক্ত সালাত আদায়ের 30 মিনিট পরে সালাত আদায় করতে হবে। এটা হলো একটা মানে বানোয়াট কথা, এটা কপল কল্পিত, এর কোনো দলিল নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার সালাত ছুটে যায় ঘুমের কারণে অথবা ভুল হওয়ার কারণে, যখনই তার স্মরণ হবে তখনই সে সালাত আদায় করে নেবে, সেটা যে কোনো সময়, যখনই তার স্মরণ হবে তখনই সে সালাত আদায় করে নেবে। যদি একাধিক অক্ত সালাত আদায় করা হয়, ছুটে যায়, কাজা হয়ে যায়, তাহলে সে সিরিয়াল অর্থাৎ ধারাবাহিকভাবে সে সালাত আদায় করবে। ধরে নেন কারো ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত 4 অক্ত সালাত কাজা হয়ে গেছে, তাহলে সে আগে ফজর আদায় করবে, তারপরে জোহর করবে, তারপরে আসর করবে, এভাবে সে সালাতগুলি আদায় করবে। কিন্তু কেউ যদি গিয়ে দেখেন যে ইতিমধ্যেই জামাত শুরু হয়ে গেছে, ধরেন তার সালাত কাজা হয়ে গেছে, কিন্তু জোহরের সালাতে গিয়ে ফজর কাজা হয়ে গেছে, সো জোহরে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন মসজিদে, সেখানে যদি জামাত শুরু হয়ে যায় তাহলে তার জন্য এখতিয়ার, তিনি ফজরের নিয়ত করে জোহরের সালাত আদায় করতে পারেন। তবে এখানে তিনি মুশকিলে পড়বেন, যেহেতু ফজরের সালাত হচ্ছে 2 রাকাত ফরজ আর জোহর হচ্ছে 4 রাকাত ফরজ, সুতরাং এক্ষেত্রে তার একটু সমস্যা হবে, এজন্য তিনি আগে জোহরটা আদায় করে নেবেন, এরপরে তিনি ফজরটা আদায় করবেন। কিন্তু রাকাত সংখ্যা যদি একই হয়, কারো জোহর কাজা হয়ে গেছে, তিনি আসরে গিয়ে শরিক হচ্ছেন, তখন তিনি আসরের নিয়ত করে জোহরের ওই জামাতের সাথে আসরের সালাত, জোহরের আসরের নিয়ত করে বা জোহরের নিয়ত করে আসরের জামাতের সাথে তিনি সালাত আদায় করতে পারেন, নিয়তের কারণে তার সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্মফল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আপনি যেটা নিয়ত করছেন আপনার সেই সালাতটা সম্পাদিত হবে, যেটা বাকি থাকবে সেটা আপনি আদায় করে নেবেন। আর এক ভাই প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার চারপাশে আগরবাতি ধোয়া, আগরবাতির ধোয়া নাকে তুলে দেওয়া যাবে কি, বিস্তারিত জানাবেন। আসলে আগরবাতি জ্বালানো এটা আমাদের একটা সমাজের একটা রীতি হয়ে গেছে, আসলে তার জন্য কর্পূর বা এগুলি সুগন্ধি কিছুটা দেওয়া যেতে পারে, কিন্তু এই গোলাপ জল পুরা দেহে ছিটানো বা পুরা মানুষ যারা আছে তাদের জন্য ছিটানো, এটা কোনো সুন্নাত কোনো তরিকা নয়, এগুলি থেকে বেঁচে থাকা উচিত। বরং তাকে গোলাপ জলে, তাকে গরম পানিতে বরই পাতা দিয়ে বা কুল পাতা দিয়ে সেখানে তাকে গোসল করানো, এটাই হলো তার জন্য উচিত। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, শুক্রবারে আজান দেই 12:50 মিনিটে, অথচ শনিবারে আজান দেয় 1টায়, কারণ কি? আসলে জুমার সালাতের সময় আর জোহরের সালাতের সময় একই। এখন জুমার সালাতে যেহেতু খুতবা আছে, সুতরাং সেই জন্য যখন অক্ত শুরু হয়ে যায় তখন খুতবার আজানটাই একটাই আজান হবে, সুতরাং একটা আজান যখন সালাতের সময় হবে তখনই এই অক্তের আজানটা দিয়ে খুতবা এবং তারপরে সালাত আদায় করতে হবে, এবং চেষ্টা করতে হবে যখন জোহরের সময় হয় তখনই জুমারও সময় হয়, সুতরাং ওই সময়ই যেন জোহর বা জুমা সালাত আদায় করার চেষ্টা করা হয়, এটাই উচিত হবে। কোনো সালাতের অক্ত হওয়ার আগে আজান দেওয়া যেমন সিদ্ধ নয়, ঠিক তেমনিভাবে আজান একটা ইবাদত, সুতরাং সংশ্লিষ্ট অক্তের আজান দিতে হলে যখনই অক্ত শুরু হবে তখনই আজান দিতে হবে, তার আগে আজান দিলে এই ইবাদতটা তার হবে না। পাশাপাশি যদি কেউ ধরে নেন কারো, যেমন ধরেন আমরা ফজরের সালাতের কথা বলি, ফজরের আজানের কথা বলি, অনেক মানুষ আছেন যারা তাহাজ্জুদ সালাত আদায় করেন, অনেক মানুষ আছেন যারা নফল সিয়াম পালন করেন, এখন কেউ যদি অক্ত হওয়ার আগেই আজানটা দিয়ে দেয় তাহলে যিনি তাহাজ্জুদ সালাত আদায় করছেন তার এই সালাতে বিঘ্ন ঘটবে, যিনি সাহারি খেয়ে নফল সিয়াম পালন করার চেষ্টা করছেন অথবা ফরজি করছেন তারও
এই ফরজ সিয়ামে বা সাহারি খেতে তার সমস্যা হবে। সুতরাং এজন্য অক্ত হওয়ার আগে কোনো আজান দেওয়া এটা ঠিক হবে না। আরেক ভাই প্রশ্ন করছেন, রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়্যিবা মুবারাকান, বি জোরে বলবো না আস্তে বলবো? আসলে সালাতের মধ্যে যত জিকির আছে সবগুলোই কিন্তু আস্তে বলার এটা সুন্নত, শুধু আমিন ছাড়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনের কথাটা বিশেষভাবে বলেছেন। এই জন্য অন্যান্য যত জিকির আছে সেগুলি আস্তেই বলতে হবে, শুধু আমিনটা জোরে বলতে হবে। ঈদের সালাত ছয় তাকবিরে পড়ব না বারো তাকবিরে পড়ব? আসলে ছয় তাকবিরের কোনো সরাসরি হাদিস নাই, ঈদের সালাত ছয় তাকবিরে পড়ার সরাসরি কোনো হাদিস নেই। এখানে কিছু তাবিল করা হয়, সেটা হলো এই, ঈদের সালাতকে ঈদের সালাতে জানাজার সালাতের মধ্যে চার তাকবিরের পড়া জানাজার সালাতের উপরে কিয়াস করা হয়। আর যেহেতু তাকবিরে তাহরিমা ফরজ, আর সেজদার পরে অর্থাৎ প্রথম তাকবিরের পরে উঠে দাঁড়ানোর জন্য যে তাকবিরটা দেওয়া হয় এই তাকবিরটাও আবশ্যিক। সুতরাং এই দুইটা তাকবির আর জানাজার যে চার তাকবির, এই ছয় মানে এই চারটা মিলে এই হচ্ছে ছয় তাকবির, এভাবে তাবিল করা হয়। কিন্তু সরাসরি ছয় তাকবিরের কোনো হাদিস নেই। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারো তাকবির ঈদের সালাত আদায় করেছেন, আমাদেরকে অতিরিক্ত এই বারো তাকবির ঈদের সালাত আদায় করতে হবে, এটাই সুন্নত। আরেক ভাই প্রশ্ন করেছেন, তাশাহুদ পড়তে আমরা হাতের আঙ্গুল সর্বদা নাড়াবো নাকি আশহাদু আল্লাহ বলে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় নাড়াবো? আপনারা সালাতের বাস্তব প্রশিক্ষণে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, কানা ইয়াতাহাররাকু, তিনি তার এই শাহাদাত আঙ্গুলিটা নাড়াতে থাকতেন। কানা ইয়াতাহাররাকু, এটা হচ্ছে আরবি সরফ অনুযায়ী মাজি ইস্তিমরারের সিগা, যা অব্যাহত থাকে, যা চলতে থাকে, কন্টিনিউ হয়। সুতরাং এটা কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ আপনি তাশাহুদ পড়বেন বা ওই বৈঠকে থাকবেন, ততক্ষণ এটা পড়তে হবে। এরপর একবার প্রশ্ন করছেন, মসজিদের ইমাম তাবিজ দেয় তার পিছনে সালাত হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। এই শিরিকটা হচ্ছে ছোট শিরিক, যে শিরিকের কারণে সে মিল্লাত থেকে বের হয়ে যাবে না, সে মুসলিম উম্মত থেকে খারিজ হয়ে যাবে না, তবে এটা তার অবশ্যই কবিরা গুনাহ। এই কবিরা গুনাহর কারণে সে যদি তওবা না করে তাহলে তাকে কবরে অবশ্যই শাস্তি পেতে হবে, তাকে পরকালীন জীবন অবশ্যই জাহান্নামে যেতে হবে। সুতরাং এই জন্য তাকে তওবা করতে হবে। যে ব্যক্তি এই কাজটা করেন তাকে প্রথমত দাওয়াত দিতে হবে যে আপনি যা করছেন এটা হচ্ছে শিরকি কাজ, আপনি এই কাজটা বন্ধ করুন। যদি তিনি বন্ধ না করেন তাহলে তাকে মসজিদ কমিটি যারা আছেন তাদের মাধ্যমে তার এই কাজটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইকরাহা ফিদ দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। আপনি তাকে পিটিয়ে তাকে কাজ থেকে তার আমল থেকে তাকে বাদ দেওয়াতে এই দায়িত্ব আপনার নয়, বরং আপনি তাকে উপদেশ দিবেন, তাকে দাওয়াত দিবেন, তাকে দাওয়াত দেওয়ার মাধ্যমে আপনি তার আমল সংশোধনের চেষ্টা করবেন। আপনি মনে করবেন আপনি একজন মমিন ভাই, এক মমিন অপর মমিনের জন্য আয়না স্বরূপ, সুতরাং আপনি তাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন, আপনি তাকে সংশোধনের মানসিকতা নিয়ে দাওয়াত দেবেন। নিজে বলবেন, নিজে না পড়লে মসজিদ কমিটির মাধ্যমে বলবেন, অথবা সে যার কথা শুনে তার মাধ্যমে বলবেন, তাহলে তাকে সংশোধনে করার চেষ্টা করবেন। একান্তই যদি সংশোধন না হয় তাহলে এই গুনার জন্য সে দায়ী, এই গুনার জন্য মুক্তাদি দায়ী নয়। সুতরাং এই ছোট শিরকের কারণে তার সালাত বাতিল হবে না বা তার কারণে মুক্তাদির সালাত বাতিল হবে না। তবে এই ধরনের শিরকি কাজ থেকে অবশ্যই তাকে বিরত রাখার চেষ্টা করতে হবে মুমিন হিসাবে। আরেকটি ভাই একটি সামাজিক সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন, পিতা তার জীবদ্দশায় সম্পদ বিক্রি করে অর্থাৎ স্থাবর সম্পদ বিক্রি করে তার ছেলেকে দিয়েছে ব্যবসা করার জন্য, ছেলে ব্যবসা করে তার থেকে লভ্যাংশ বা অতিরিক্ত টাকা দিয়ে এসে অতিরিক্ত সম্পদ ক্রয় করেছে যা পিতার নামে রেজিস্ট্রি করা হয়নি। অতিরিক্ত সম্পত্তি ভাগের ক্ষেত্রে মেয়েরা অর্থাৎ ওই ছেলের বোনেরা পাবে কি? ছেলে বলছে অতিরিক্ত সম্পদের ভাগ সে বোনকে দিবে না। এই সমস্যাটা সমাজে প্রকট। একটা হলো যেমন ধরুন কোনো লোকের দুইটা মেয়ে আছে আর তিনটা ছেলে আছে, অনেক সময় বাবা কি করেন, ছেলেদের প্রতি অধিক ভালোবাসার কারণে সম্পদের অধিকাংশ বা বেশিরভাগ ছেলেদের নামে লিখে দেন, কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ এটাই লিখে দেন। এটা হলো সম্পূর্ণরূপে অন্যায়। আপনারা জানেন
আল্লাহ রাব্বুল আলামিন কখনো হাক্কুল ইবাদ অর্থাৎ বান্দার হক কখনোই তিনি ক্ষমা করবেন না। কোন পিতা যদি তার মেয়েদেরকে বঞ্চিত করে শুধু ছেলেদেরকে কোন সম্পত্তি লিখে দেন তাহলে অবশ্যই কাল কিয়ামতের মাঠে তাকে এর জন্য জবাবদিহি করতে হবে, তিনি অবশ্যই এ থেকে মুক্তি পাবেন না যদিও তার ছেলে। সুতরাং আপনাদেরকে এক্ষেত্রে সাবধান হতে হবে। পিতা যেমনভাবে তার সম্পদ ব্যয় করে তিনি তার মেয়েকে সুপত্রে অর্পণ করার জন্য তিনি চেষ্টা করেন, এক্ষেত্রে যেমন তার সম্পদ তিনি ব্যয় করেন ঠিক তেমনিভাবে পিতা তার কোনো ছেলেকে স্বাবলম্বী করার জন্য তিনি তার জন্য কোনো একটা ব্যবস্থা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা অন্য কিছু করে দিতে পারেন, এটা দোষের নয়। তবে অবশ্যই দেখতে হবে এক্ষেত্রে ইনসাফ যেন লঙ্ঘিত না হয়, এক্ষেত্রে ন্যায়নিষ্ঠতা বা ন্যায়পরায়ণতা এটা যেন কখনোই এর সীমা লঙ্ঘন না হয়। ছেলের চাকরি হয়নি, অবশ্যই তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এটা পিতার দায়িত্ব। তবে এক্ষেত্রে অন্য কোনো সন্তানকে বঞ্চিত করার উদ্দেশ্যে নয়, বরং ওই ছেলেটার একটা কর্মসংস্থান হোক এই জন্য তিনি এটা করবেন। সেজন্য তার যদি নগদ টাকা না থাকে তাহলে তিনি তার স্থাবর সম্পদ থেকে তিনি কিছু বিক্রি করে ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, এটা পিতার দায়িত্ব। এখন যে সম্পদ থেকে পিতার তার ছেলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সেখানে যদি তার যথেষ্ট আয়ের সম্ভাবনা থাকে বা আয় তিনি করতে পারেন তাহলে তার জন্য একটা দায়িত্ব হলো যতটুকু সম্পদ তিনি পিতা তার জন্য বিক্রি করেছেন অতটুকু কিনে পিতার নামে রেজিস্ট্রি করে দিলেই যে সমস্যার কথা বলা হয়েছে এটা আর থাকবে না, কারণ তখন পিতার সম্পদ অন্যান্য সম্পদ ছেলেমেয়েরা তারাও কিন্তু এতে অংশীদার হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সেটা করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভাইয়ের একটা দায়বদ্ধতা থেকেই যাবে। সেজন্য আমরা বলবো যে পিতাকে দায়মুক্ত করার জন্য আপনি অতটুকু পরিমাণ সম্পদ কিনে পিতার নামে আপনি রেজিস্ট্রি করে দেন তাহলে সব ভাই পেয়ে যাবে, আপনাকে আপনিও পাবেন। এরপরে যেটা অতিরিক্ত থাকবে আপনি এরপরে যা ইনকাম করবেন সেখান থেকে যা আপনি আয় করছেন সেটা যদি আপনার নামে রেজিস্ট্রি করেন এতে কোনো দোষের হবে না, এবং সেটা যার নামে রেজিস্ট্রিকৃত সেই শুধু এর ভাগ পাবে, এটা অন্যায় নয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসে ঠেলে দিও না, আয়া হচ্ছে ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসে নিপতিত করো না। সুনানে আবু দাউদ 2512 নম্বর হাদিস একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা এখানে কি জানতে চেয়েছেন এটা আমরা বুঝতে পারিনি, আপনি স্পষ্ট করে বললে পরে বলা যাবে। মা বাবার কবর জিয়ারত কবররা যাবে কি? শুধু মা বাবার নয়, যে কোনো মুমিন মুসলমান মৃত্যুবরণ করলে তার কবর জিয়ারত করা যায়, তবে সেটা সুন্নতি তরিকায় হতে হবে। আপনি কবর জিয়ারতের নামে ওখানে গিয়ে তিনবার সূরা ফাতিহা পড়া আর তিনবার সূরা কুল পড়া তারপরে তাবারাকাল্লাজি পড়া তারপরে এই কি বলে দুরুদ ইব্রাহিম পড়া, এই যে একটা পদ্ধতি আমরা বানিয়ে নিয়েছি এই পদ্ধতিগুলি সুন্নত সম্মত কিনা এটা আপনাদেরকে দেখতে হবে। ওখানে কবরস্থানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু কবরস্থানে যাওয়ার আগে যে কয়েকটি দোয়া আছে এই দোয়াগুলি আপনি আগে পড়বেন কবরবাসীকে সালাম দেওয়ার উদ্দেশ্যে। সেই দোয়াটা পড়ার পর এবার আপনি যে কোনো দোয়া কবরবাসীর জন্য দুনিয়াবাসীর জন্য আপনার নিজের জন্য আপনার আহাল পরিবারের জন্য সবার জন্য আপনি দোয়া করতে পারেন। সুতরাং এক্ষেত্রে কোনো বাড়াবাড়ি যেন না হয়, আপনি ওখানে গিয়ে কান্নাকাটি করা বা বিলাপ করা উচ্চস্বরে কান্না করা এগুলি থেকে বিরত থাকতে হবে। এমনকি মহিলারাও যথাযথ পর্দা বজায় রেখে কবর জিয়ারত করতে পারেন, কিন্তু সেখানে গিয়ে যদি কান্নাকাটি করেন বিলাপ করেন সেখানে গিয়ে চুল ছেড়েন কাপড় ছেড়েন তাহলে ওটা হবে অন্যায়, ওটা হবে সুন্নত পরিপন্থী কাজ, ওটা হবে শরীয়ত বিরোধী কাজ। সেজন্য এর থেকে সাবধান থাকতে পারলে নিরাপদ থাকতে পারলে আপনি কবর জিয়ারত করতে পারেন। এখন আরেকটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত কেন করতে বলেছেন? কবর জিয়ারত করতে বলেছেন এই জন্য তিনি বলছেন এতে করে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। সুতরাং মৃত্যুকে স্মরণ করার জন্য আপনি ওখানে গিয়ে আপনার বাপদাদা বা যারা মৃত্যুবরণ করেছে তাদের স্মরণ করে তাদের জন্য দোয়া করার জন্য আপনি যেতে পারেন, কিন্তু আপনি বাড়ি বসেও আপনি যেখানে আছেন সেখানে বসেও কিন্তু আপনি তাদের জন্য দোয়া করতে পারেন। সুতরাং ওখানে গিয়ে বেদাত করার চেয়ে বাড়িতে বসে সুন্নতি তরিকায় দোয়া করেন অনেক ভালো, আর সেখানে গিয়ে যেতেই হয় তাহলে সুন্নতি তরিকায় আপনাকে ওটা করতে হবে, কখনো যেন বেদাতি না হয়। আবার অনেকেই নির্দিষ্ট দিনে যেমন মনে করেন দুই ঈদের দিনে, শবে বরাতের দিনে, শবে মেরাজের দিনে, লাইলাতুল কদরের দিনে, কোনোটা বেদাতি কোনোটা সুন্নতি, এই নির্দিষ্ট দিনে কবর জিয়ারত করতে হবে এই ধারণায় যদি কেউ যান তাহলে সেটাও ভুল হবে।
বরং আপনি যে কোনো সময় যখনই সুযোগ পেয়েছেন তখনই আপনি যেতে পারেন কবর জিয়ারত করতে। যদি সুযোগ না পান আপনি সালাত আদায় করছেন, সালাতের ভিতরে আপনার আত্মীয় স্বজন বা যারা মারা গেছে সমস্ত মুমিনের জন্য আপনি দোয়া করতে পারেন। সুতরাং আমরা দূরে থেকেও মৃত্যুদের জন্য দোয়া করতে পারি। এক ভাই প্রশ্ন করেছেন, আমি একজন গ্রাফিক ডিজাইনার, প্রেসে প্রিন্টিংয়ের কাজ করি, এখানে অন্যান্য কাজের পাশাপাশি ছবি মূর্তির কাজ করতে হয়, এক্ষেত্রে আমার টাকা উপার্জন কি হালাল হচ্ছে? ছবির মধ্যে কিছু আছে আবশ্যিক আর কিছু আছে মানুষ শখের বসে করে। আপনি হজ করতে যাবেন না, আপনাকে পাসপোর্ট করতে হবে, ছবি ছাড়া তো সম্ভবই নয়, তাই না? এক্ষেত্রে ছবি আপনাকে তুলতে হবে। আপনি পরীক্ষা দিবেন, আপনি 5A, 8A, SSC, HSC বা আরও উচ্চ লেভেলে পরীক্ষা দেবেন অথবা কোথাও ভর্তি হবেন, পাসপোর্ট সাইজের ছবি আপনার লাগবেই। সুতরাং এগুলি হচ্ছে আবশ্যিক, যে ছবিগুলি আবশ্যিক যা ছাড়া মানুষের জীবনযাত্রা চলে না, সেইগুলি আপনি বাধ্যগত অবস্থায় করতে পারেন, উঠাতে পারেন। কিন্তু যেগুলি ছবি প্রয়োজন নেই, আজকে অনেকে ফেসবুকে ছবি দিচ্ছে, আজকে অনেকে বিভিন্ন কাজে সংরক্ষণের জন্য ছবি উঠাচ্ছে, এ ধরনের অনর্থক ছবিগুলি, এগুলি থেকে বিরত থাকা কর্তব্য। আমরা ওই ভাইকে বলবো, যদি এই প্রিন্টিংয়ের কাজ করার জন্য আপনাকে অনর্থক ছবিগুলির কাজ করতে হয়, উঠাতে হয়, তাহলে আপনার এই পেশা পরিবর্তন করাটাই আপনার জন্য জরুরি। পরিবর্তন করাটা ভালো হবে, আপনি অন্য কোনো পেশা খুঁজে নেবেন আর সাধ্যমতো চেষ্টা করবেন যেন আপনি ভালো পেশায় যেতে পারেন। যতদিন আছেন ততদিন আপনি এই আবশ্যিক ছবিগুলির কাজ করেন, যেগুলি অনর্থক ছবি সেগুলি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, আহলাদিস একটি বৈশিষ্ট্যগত নাম হলেও এদেশে এ নামে বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে কেন? তাহলে প্রশ্নটা আক্রমণাত্মক। আমি একটু আগেই বলছিলাম আপনাদেরকে, কেউ কেউ প্রশ্ন করেছেন যে প্রশ্নটা কিছুটা আক্রমণাত্মক। ও ভাই বলছেন তাহলে নাম হয়েছে কেন? যেমন জমিয়তে আহলাদিস, আহলাদিস আন্দোলন, আহলাদিস জমিয়তে ইসলাম, জামাতে ইসলাম, সুব্বানে আহলাদিস। আসলে আপনাদের একটা বিষয় অজানা নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কী জীবনে 13 বছর একাকা দাওয়াত দিয়েছিলেন। তিনি নবুয়তের আগে হিলফুল ফুজুল গঠন করেছিলেন, তাই না? আবার মাক্কী মদিনা জীবনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন বৃহত্তর জামাতার ছিল, ঠিক তেমনি ভেবি তেমনি তিনি ক্ষুদ্র ক্ষুদ্র জামাতে নেতা নির্বাচন করে তিনি কিন্তু বিভিন্ন সারিয়া, বিভিন্ন ধরনের গোয়েন্দা টিম অথবা পর্যবেক্ষক টিম, এগুলি তিনি বিভিন্ন জায়গায় পাঠাতেন। কেন পাঠাতেন? অথচ রাসূল তো নিজেই তিনি নেতা, আবার ওই দলের নেতা কি প্রয়োজন? তিনি যেখান থেকে নির্দেশ দিয়ে দিতে পারতেন, কেন দিচ্ছেন? তাহলে আমাদেরকে বিষয়গুলি বুঝতে হবে। একটা বৃহত্তর জামাতের অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র জামাত, সেটা ইসলামী দাওয়াতের কাজে হতে পারে, সেটা সমাজ সংস্কারের কাজে হতে পারে, সেটা সমাজ সংশোধনের কাজে হতে পারে, বিভিন্ন কাজে হতে পারে। আজকে ইস্তেমা হচ্ছে, ইস্তেমার একটা কমিটি আছে, অথচ আহলাদিস আন্দোলনের একটা বৃহত্তর কমিটি আছে, তার মধ্যে ইস্তেমার একটা কমিটি আছে, তাহলে এটা কেন, কি প্রয়োজন? এটা এই জন্য প্রয়োজন, এই কাজটা সুষ্ঠুভাবে করার জন্য এটা প্রয়োজন। বাংলাদেশে একটা রাষ্ট্রীয় জামাত আছে। আচ্ছা বলেন তো, এই রাষ্ট্রীয় জামাতের প্রধান যিনি, কোরআন হাদিসে কি পারদর্শী? অবশ্যই নয়। তাহলে যিনি কোরআন হাদিসে পারদর্শী নন, তিনি কোরআন হাদিসের সব নির্দেশগুলি বাস্তবায়ন কিভাবে করবেন? করতে পারেন না। যেহেতু পারেন না, আপনার আমার আমল সংশোধনের জন্য ছোট ছোট জামাত, দাওয়াতি সংগঠন, এগুলো অবশ্যই দরকার। যে কারণে আহলাদিস আন্দোলন, আহলাদিস জমিয়তে আহলাদিস, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ বা সুব্বানে আহলাদিস, এগুলি দরকার এই জন্যই যে মানুষের আকিদা আমল যেন সংশোধন হয়। আজকে আপনারা এখানে এসেছেন এই আন্দোলনের দাওয়াতে, যে আন্দোলন আপনাদের আকিদা আমল সংশোধনের চেষ্টা করছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সারিয়া নামে প্রেরণ করতেন। আজকে আমরা রাষ্ট্র যেহেতু ব্যবস্থা করছে না, সেজন্য আমরা দায়িত্ব নিয়ে আপনাদের এখানে সমবেত করেছি, যাতে করে আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া যায়। আরেক ভাই প্রশ্ন করেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামকে ভালো লাগে, আবার ইমান আমল ও আকিদার দিক দিয়ে আহলাদিস আন্দোলনকেও ভালো লাগে, এভাবে থাকা যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কাবরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমাদের আল্লাহর নিকটে এটা বড়ই অপরাধের বা ক্রোধের যে তোমরা বলো এমন কথা যা তোমরা করো না। আপনি যে দুই সংগঠনের নাম বলেছেন, আপনাকে বেছে নিতে হবে কোরআন এবং হাদিসের আলোকে কোনটা বেশি নিকটবর্তী,
কোনটা হকের উপরে আছে, যেটা হকের উপরে আছে আপনাকে সেটা করতে হবে। আপনি একা মানুষ, যদি দুইটা নৌকায় পা দেন তাহলে মাঝখানে নদীতে পড়ে গিয়ে হাবুডুবু খেতে হবে। আপনাকে একটা বেছে নিতে হবে। হক সবসময় একটা হয়, হক কখনো একাধিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিজ্জালিমিনা নারা। হে মোহাম্মদ, তুমি বলে দাও হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে, সুতরাং যে চায় সে তার প্রতি ঈমান আনুক আর যে চায় সে তাকে প্রত্যাখ্যান করুক। ইন্না আ'তাদনা লিজ্জালিমিনা নারা, আমরা জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে হক কোথায় পাওয়া যায়? হক পাওয়া যায় কোরআন এবং হাদিসে। কোরআন আর হাদিসের বাইরে কোথাও হক খুঁজে পাওয়া যায় না। সুতরাং যেখানে হক আছে সেইটা আপনাকে মানতে হবে, যেখানে হক নাই সেটা আপনাকে ছাড়তে হবে। আপনিই বেছে নেবেন কোনটা আপনার করা উচিত। এক ভাই প্রশ্ন করেছেন, কামিননামা কাবিননামা আর দেনমোহরের মধ্যে পার্থক্য আছে কি? আসলে বুঝতে পারিনি ভাই। কাবিননামা অর্থাৎ যাতে এই বিবাহের আনুষ্ঠানিকতা লেখা থাকে, মোহর কত, বরের নাম কি, কনের নাম কি, বরের নাম ঠিকানা, বাপের নাম, মায়ের নাম, কনের বাপের নাম ঠিকানা, মায়ের নাম, মোহরানা কত, দুইজন সাক্ষী আছে কিনা, বিবাহটা কে পড়ালো, এগুলি লেখা থাকে কাবিননামায়। আর মোহর হলো আপনার যে অর্থের মাধ্যমে বা যে জিনিসের মাধ্যমে আপনার বিবাহটাকে আপনি বৈধ করছেন, ওটার নাম হচ্ছে মোহর। আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ফরজ মোহর প্রদান করো। তাহলে বিবাহ করা কোনো ক্ষেত্রে ফরজ, কোনো ক্ষেত্রে ওয়াজিব, কোনো ক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা, কোনো কোনো ক্ষেত্রে এটা মুবাহ, আবার কোনো কোনো ক্ষেত্রে হারাম। তো আপনি, আমরা ধরে নিলাম সুন্নতে মুআক্কাদা পালন করতে গেছেন, এই সুন্নতে মুআক্কাদা পালন করতে গিয়ে মোহর দেওয়াটা হচ্ছে ফরজ। আপনি যদি মোহর না দেন তাহলে আপনি ঋণী থেকে যাবেন। মোহর নির্ধারণ করছেন অথচ আপনি মোহর দিচ্ছেন না স্ত্রীকে, সমস্যা ঘটে তখনই যখন আপনি স্ত্রীকে তালাক দেন। তখন গিয়ে স্ত্রী থানায় গিয়ে আপনার জন্য কেস করে যে আমার স্বামী আমাকে মোহরা দেয়নি, মোহরানা দেয়নি, অথচ আপনি বাসর রাতে স্ত্রীকে বলে নিয়েছেন যে তুমি আমাকে মাফ করে দিও, শেষ তখন মাফও করে দিয়েছে। কিন্তু একটা জিনিস জানবেন, ওটা কিন্তু ফরজ। মাপ কতটুকু করছে এটা যথার্থ হতে হবে। সুতরাং কাবিননামা আর মোহর এক জিনিস নয়। সোয়াজের রোগ নিয়ে ইসলামের বিধান কি? পশু পাখির খাবারে এর পরেরটুকু অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। সোয়াজের রোগ ইসলামে আছে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তিয়ারাতা ওয়া লা হাম্মাতা ফিল ইসলাম, ইসলামে সোয়াজের রোগ একদম অশুভ লক্ষণ বলে কিছু নাই। এই হাদিসের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার বলেছেন, অফিররু মিনাল আসাদে অফিররু মিনাল, তোমরা কুষ্ঠরোগী থেকে ওইভাবে পলায়ন করো যেভাবে তোমরা সিংহ দেখে পলায়ন করো। তাহলে সিংহ দেখে মানুষ ভয় করে পলায়ন করে, কুষ্ঠরোগ থেকে আল্লাহ রাসূল রোগী থেকে আল্লাহ রাসূল পলায়ন করতে এই জন্য বলেছেন যে মানুষের আকিদা আমল এগুলিতে সমস্যা হতে পারে। আর একটা জিনিস জানতে হবে যে সোয়াসের অবশ্যই আছে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়াই সোয়াসের কখনো কোনো মানুষের দেহে এটা কার্যকর হয় না, এই বিশ্বাস আপনাদেরকে রাখতে হবে।